পিনকো চিটফান্ড মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মৌসুমী রায় পূর্ব মেদিনীপুরের তমলুক আদালতে আত্মসমর্পণ করলেন। তিনি চিটফান্ড কর্ণধার মনোরঞ্জন রায় স্ত্রী। গত 3 অক্টোবর তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মহামান্য বিচারপতি মনোরঞ্জন রায় ও তার স্ত্রী মৌসুমী রায় সহ 7 জনকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। মনোরঞ্জন রায় কলকাতার একটি হাসপাতালে মার্চ মাস থেকে চিকিৎসাধীন ছিলেন। মৌসুমী রায় পলাতক ছিলেন। মৌসুমী রায় আত্মসমর্পণ করলেন এবং এ বিষয়ে আপনারা কি উত্তর দিলেন? মৌসুমী রায় 2020 সালে যে ডেটটা ছিল সেই সময় থেকে অ্যাবসকন্ড করে এবং সেই সময়তে অলরেডি ওনার যে লোকাল থানাকে বলা হয়েছিল ওনাকে খুঁজে কোর্টে প্রডিউস করতে। এখন মেডিকেল যে কাগজগুলো দিলেন তাতে দেখা যাচ্ছে উনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন উড়িষ্যায়, যেটা আমরা সাসপেক্ট করেছিলাম সেখানে ছিলেন। পরবর্তীকালে উড়িষ্যাতে কিছু কাগজপত্র প্রোকিওর করেছেন 5 এবং 6 তারিখে, সেই প্রোকিওর করে দেখাচ্ছেন উনি কোভিড আক্রান্ত বলে এখানে উনি সারেন্ডার করেছেন। ইন দ্য মিনটাইম উনি হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট বলেছে যে প্রপার কোর্টে সারেন্ডার করতে তারপর অ্যাপিলে আসতে। সুতরাং অগতিক অবস্থা দেখে বুঝলেন যে আর কিছু করার নেই বেগতিক, তখন উনি এখানে ভলেন্টারি সারেন্ডার করেন এবং সারেন্ডারের সময় উনি পুট আপ যখন অ্যালাউ হয় তখন কখনোই বলেননি যে উনি কোভিড পেশেন্ট। অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং যখন বেল পাওয়ার সুবিধার্থ নেওয়ার জন্য তখন উনি বলছেন উনি কোভিড পেশেন্ট, তখন আমাদের বক্তব্য যে কোভিডের যে প্রোটোকল অনুযায়ী যে প্রিকোশন পিপি কিট উনি কিছু না পরে সোজা কোর্টে ঢুকেছেন, সুতরাং কোর্টকেও মিসলিড করেছেন। তখন কোর্ট বাধ্য হয়েছেন যে অর্ডার দিয়ে ওনাকে কোভিড যে নেগেটিভ যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট হোক, তারপর ওনাকে যা ব্যবস্থা নেওয়া হবে এবং ইন দ্য মিনটাইম ওনাকে রায়টা শুনিয়েছেন কোন কোন সেকশনে ওনাকে কনভিকশন দেওয়া হলো এবং শুধু সেন্টেন্সটা বাকি থাকলো। উনি 26/11/2020 রিপোর্ট চেয়েছেন, রিপোর্ট আসার পর উনি দেখে তারপর পরবর্তীকালে উনি সেন্টেন্সটা পাস করেন। গত 29/9/2020 তারিখে আর্গুমেন্টের ডেট ছিল 3rd EDJ কোর্টে, কিন্তু সেখানে আমাদের মৌসুমী রয়ের কোভিড পরীক্ষার জন্য উনি গিয়েছিলেন সেই রিপোর্ট এবং আমরা তার সাথে একটা 317 ধারা অনুযায়ী আমরা একটা দরখাস্ত করেছিলাম যেখানে আমরা টাইম পিটিশন করেছিলাম। সেই টাইম পিটিশন রিজেক্ট করে ম্যাডাম ওনার ওয়ারেন্ট করেছিল এবং উনি অসুস্থ ছিলেন এবং আজকে কোর্ট খোলার প্রথম দিন আমরা ওনাকে সারেন্ডার করলাম কোর্টের কাছে এবং যাতে আমরা কোর্টের কাছে সুবিচার পেতে পারি তার জন্য আজকে আমরা নিজে থেকেই সারেন্ডার করলাম ওনাকে। কি হলো এবং ওনার যেহেতু কোভিড সেই সময় কোভিড ছিল তার কোনো নেগেটিভ এর কোনো আমাদের কাছে রিপোর্ট না থাকার জন্য মাননীয় কোর্ট ওনাকে আজকে তমলুক জেলে 7 দিনের জন্য জেল হেফাজতে নিলেন এবং কোভিড পরীক্ষার যাবতীয় সরকারের প্রোটোকল মেনে পরীক্ষা নিরীক্ষাগুলো করাবেন। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।